আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহকে ভয় করা। প্রতিটি মুসলিম ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করেন? আপনি সোজা কথায় বলে দিবেন যে হ্যাঁ, আমি তো সবসময় আল্লাহ তাআলাকে ভয় করি। যদিও আপনি প্রত্যেক দিন বিভিন্ন পাপ কাজ করে থাকেন শয়তানের প্ররোচনায় বা নিজের প্রবৃত্তির কারণে, তখন যে কোনোভাবে আপনার মুখের থেকে প্রশ্নের উত্তর বের হয়ে আসবে যে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। কিন্তু আল্লাহ তাআলাকে যে আমরা ভয় করি তা মুখে বললে, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভয় করি তা ভাষ্যরীতিভাবে প্রচার হয় না। প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে তখনই ভয় করা হয় যখন আপনি সময় মতন বিনয়ের সাথে সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যাকাত আদায় করেন, পর্দা মেনে চলেন, মানুষের হক আদায় চেষ্টা করেন এবং সমস্ত খারাপ কাজ থেকে যখন নিজেকে বিরত রাখবেন। এটাই হলো আল্লাহ তাআলার ভয়। আপনি তাকওয়া অর্জন করতে পারছেন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতিটি হুকুম আহকাম আপনি যথাযথভাবে মেনে চলতে পারাটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। এখন আল্লাহ তাআলাকে ভয় করলে আমাদের ফায়দা কি, কি লাভ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এখন তার সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমরা তার ইবাদত করি। কিন্তু আমরা ইবাদতের পাশাপাশি যদি আল্লাহ তাআলা আমাদেরকে এক্সট্রা কিছু দেন, যার বিনিময়ে তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, জান্নাত দিবেন, দুনিয়াতে আপনার কোনো সমস্যা নেই, প্রেশার নেই, হাশরের মাঠে তিনি আপনার সাথেই থাকবেন, এরকম বিষয় যদি তিনি আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে এভাবে যদি আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন, তখন আমাদের আমল করার ব্যাপারে তাগিদ বেড়ে যায়। আমার আলোচনার বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি যদি ভয় পান তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি 10টি পুরস্কার পাবেন। এই 10টি পুরস্কার আপনাকে এমনভাবে দিবেন আল্লাহ তাআলা, আপনি মুগ্ধ হয়ে যাবেন, আপনার চেতনা জাগ্রত হবে, আপনি আর পাপ কাজে জড়াবেন না ইনশাআল্লাহ। তাই কথা না বাড়িয়ে আমি প্রথমে চলে যাই। যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন তাহলে আপনার জীবনকে সহজ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দিবেন। আমরা প্রত্যেক দিন দোয়া করি সূরা ফাতিহা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থ হচ্ছে দেখাও আমাদের সহজ সরল পথ। প্রত্যেক দিন আমরা এই দোয়াটা করেই যাচ্ছি। আমাদের হেদায়েত হয়েছে কি হয়নি সেই বিষয়ে আমরা কর্ণপাত না করে আমরা বাবা বলছি যে আমাদেরকে সহজ সরল পথ দেখাতে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সহজ সরল পথ দিবেন এই ব্যাপারে যদি আমরা উপলব্ধি করি, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিবেন, সূরা আত-তালাক আয়াত 4। এখন আমাদের সমস্যা প্রচুর, জন্ম থেকে আমাদের সমস্যা। কি সমস্যা? পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, তারপরে নিজের ব্যক্তিগত সমস্যা, রোগ ব্যাধি বিপদ, সমস্যা সমস্যা, এই সকল সমস্যা থেকে আমাদের কাটিয়ে উঠতে গেলে আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সহজ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। এর জন্য আলাদাভাবে কোনো দোয়ার প্রয়োজন নেই। মূলত আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে পৃথিবীর যে কোনো সমস্যা তিনি সমাধান করে দিবেন, একটা না একটা মাধ্যমে তিনি সমাধান করবেনই। দ্বিতীয়ত হচ্ছে তিনি আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। মানুষদের কাছে মর্যাদা বৃদ্ধির জন্য আমরা সমাজে পরিবারে মানুষকে সাহায্য সহযোগিতা দান সৎকার যেভাবে পারে সেভাবে করি, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। সমাজে মানুষ আমাদেরকে ভাই বলুক বা স্যার বলুক, বস বলুক, সম্মানিত ব্যক্তি বলুক, সমাজসেবক, এইভাবে কত টাইটেল জুড়ে দিই আমরা। কিন্তু আপনি যদি মানুষদের কাছে আপনার এই টাকার বিনিময়ে, অর্থের
বিনিময়ে ক্ষমতার জন্য আপনি যদি এভাবে যদি মর্যাদা বৃদ্ধি করেন, আপনার মৃত্যুর সাথে সাথেই বা আপনার ক্ষমতা সরানোর সাথে সাথেই দেখবেন আপনাকে সবাই লাঞ্ছনা অপমান অভিশাপ দেওয়া শুরু করে দিবে। কারণ আপনি তো দুনিয়ার জন্য করেছেন, দুনিয়ার মানুষ দুনিয়াতে যতটুকু পেয়েছে ততটুকুর মাধ্যমেই আপনাকে চিনেছে, আর আপনি শেষ তো সব শেষ, আপনার মৃত্যুর পরও তারা দোয়া করবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সূরা আল হুজরাত আয়াত 13, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন প্রতিটি কর্মপদে, আপনি যদি সমাজসেবক হন, দায়িত্বশীল হন, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে তার সন্তুষ্টির চিত্তে আপনি সমাজে কাজ করে দিবেন, দান সাদকা করবেন, মানুষকে উপকার করবেন। এটা শুধু হবে আল্লাহ তাআলার জন্য, লোক দেখানোর জন্য না, মানুষদের জন্য না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আর আল্লাহ তাআলার কাছে যখন আপনার সম্মান বৃদ্ধি হবে তখন মানুষের কাছেও আপনার সম্মান বৃদ্ধি হতে থাকবে, কোনো সমস্যা নেই। তৃতীয়ত হচ্ছে পরকালে উত্তম পরিণতি। মৃত্যুর সাথে সাথে আমাদের কবর, পুলসিরাত, হাসর, বিচারের ময়দান, জান্নাত জাহান্নাম আরও অনেক কিছু, কত বাধা বিপত্তি, কত সমস্যা, কত কঠিন পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে। এক একটা অধ্যায়, এক একটা পরিচ্ছেদ খুবই কঠিন, যত অধ্যায় পেরোবে, যত পরিচ্ছেদ পেরোবে তত বেশি কঠিনতম কঠিন অবস্থায় আমাদের সম্মুখীন হতে হবে। প্রত্যেক সব কিছুরই আমাদের হিসাব দিতে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা করেছি তার হিসাব দিতে হবে। ঠিক সে সময় আল্লাহ তাআলা বলছেন শুভ পরিণতি আল্লাহ ভীরুর জন্য, আমাদের জন্য বলছেন সূরা আল কাসাস 83 নম্বর আয়াতে। তাই আখিরাতে যদি আমাদের উত্তম পরিণতি যদি হতে হয় তাহলে আমাদের কি করতে হবে ভাই, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। চার নম্বর হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য জান্নাত, আর কি চাই ভাই। আমাদের সৃষ্টি করা হয়েছে মূলত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর আমাদের এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, আমাদের পরীক্ষার কেন্দ্র। মৃত্যুর পর অবশ্যই অবশ্যই আমাদেরকে হয় জান্নাতে নতুবা জাহান্নামে যেতে হবে। আমরা চাই আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে। তাই আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতকে আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই তাহলে কিন্তু তিনি আমাদেরকে জান্নাত সহজ করে দিবেন। এটাই হচ্ছে একটা পথ, যে পথের মাধ্যমে আমরা সহজে জান্নাতে যেতে পারি। পাঁচ নম্বর হচ্ছে আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন তাহলে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আপনার পাপগুলো অটোমেটিকভাবে ঝরতে শুরু করবে, নিজের অজান্তে ঝরতে শুরু করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার গুনাহগুলো মুছে ফেলা হবে এবং তাকে পুরস্কার করা হবে, সূরা আত-তালাক 5 নম্বর আয়াত। দেখুন আল্লাহ তাআলা যে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাই নয়, আমাদের যে পূর্বে যে পাপ কাজগুলো রয়েছে সেগুলো তিনি নেকিতে পরিপূর্ণ করে দিবেন। আপনার জীবনে কতটা পাপ আছে আপনি ভালো করে জানেন, আপনার ভালো কাজের চেয়ে পাপ কাজ অনেক বেশি। সে পাপ কাজগুলো যদি আপনি আল্লাহর ভয়ে কানাকাটি করেন, আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দেন, বা কোনো কাজ করতে আপনার ভয় করে এই অনুভব যদি অন্তর থেকে আসে তখনই আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি নিয়ত করেছেন কোনো পাপের জন্য নেকি হয়ে যাবে, গুনাহর জন্য গুনাহ করে ফেলেছে তখন একটাই গুনাহ লেখা হয়, কিন্তু ভালো কাজের জন্য আপনি যদি কোনো কল্পনা করেন আপনার নেকি হয়ে গেছে, আপনি কাজটা সম্পাদন করতে পারেননি তবুও আল্লাহ তাআলা আপনাকে তা দিয়ে দেয়। তাই আমাদের যে পাপগুলো হয়ে থাকে সেগুলোর জন্য আমাদের ক্ষমা চাইতে হবে, আর ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। ছয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে পার্থিব জীবনে রয়েছে সুসংবাদ। দুনিয়াতে থাকতে আমাদের সমস্যার শেষ নেই, আগেও বলেছি
পার্থিব জীবনে আমরা যে সকল সমস্যার মধ্যে পড়ি সে সকল সমস্যা হলো পারিবারিক, তারপরে সাংসারিক, তারপরে রাষ্ট্রীয়, সামাজিক, তারপরে আরও রয়েছে নিজের ব্যক্তিগত সমস্যা। ব্যক্তিগত সমস্যার মধ্যে শত শত হাজার হাজার পয়েন্ট রয়েছে, আমি বলে শেষ করতে পারবো না। এই সমস্যাগুলো আপনি স্বস্তিদায়কভাবে জীবনযাপন করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে মুত্তাকি অর্থাৎ আল্লাহকে ভয় করে তাদের জন্য জাগতিক জীবনে রয়েছে সুসংবাদ। ভালো কাজে যদি আপনি যদি কোনো আপনি রিজিকের ব্যাপারে আপনি যদি প্রতিনিয়ত হালাল উপায়ে ইনকাম করার চেষ্টা করেন, দেখবেন আপনি বরকত রয়েছে, তৃপ্তি পাচ্ছেন, আপনার ব্যবসায় উন্নত হচ্ছে, বিয়ে করেছেন, নেককার স্ত্রী পেয়েছেন, নেককার সন্তানও পেয়েছেন, ভালো সন্তান পেয়েছেন, যারা মৃত্যুর পরও আপনার জন্য দোয়া করবে, ভালো ফলাফল করেছেন পরীক্ষায়, সে ফলাফলের মাধ্যমে আপনি মানুষকে জ্ঞান দিচ্ছেন, নিজে জ্ঞান অর্জন করছেন, মানুষদেরকেও আল্লাহর প্রতি আহ্বান করতে পারছেন, সেটা জাগতিক বিষয় হোক, সেটা আল্লাহর জন্য আপনি উৎসর্গ করছেন, তার জন্য আপনার সকল সম্পদ ব্যয় করে দিয়েছেন, এটাই হচ্ছে সুসংবাদ। আপনি দুনিয়া জীবনে আপনি সন্তুষ্টি অর্জন করতে পারবেন। তারপর হচ্ছে আল্লাহ ভিড়াই হচ্ছে সফলকাম। আমাদের জীবনে সফলকাম বলতে কি বুঝি? ভালো একটা চাকরি পাওয়া হচ্ছে সফলকাম, সুন্দর স্ত্রী পাওয়া হচ্ছে সফলকাম, তারপর পরীক্ষায় এ প্লাস পাওয়া হচ্ছে সফলকাম, একটা পাঁচতলা বিল্ডিং করতে পারলে সফলকাম। এভাবে আমাদের সফলকামের শেষ নেই। আমাদের চাহিদাটা আমরা মনে করছি যে এটাই আমাদের সফলকাম, কিন্তু সফলকাম কিন্তু এই দুনিয়ার জন্য নয়। সফলকাম হচ্ছে আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করে মানুষদের ভালোবাসা পান, দোয়া পান, কাউকে কষ্ট দেননি, এটাই হচ্ছে আপনার জন্য সফলকাম। হালাল রিজিক পেয়েছেন, এটাই আপনার জন্য সফলকাম। আপনি কুঁড়ে ঘরে থাকছেন, আপনি আল্লাহকে খুশি রাখছেন, এটি আপনার জন্য সফলকাম। আপনার প্রবৃত্তিকে আপনি ঠেকাতে পারছেন, এটি আপনার জন্য সফলকাম। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করে, তার অবাধ্যতা থেকে সাবধান থাকে, তারাই হচ্ছে সফলকাম। সফলকাম হচ্ছে ভালো চাকরি পেলে নয়, ভালো সুন্দর স্ত্রী পেলে নয়, এটা ভালোভাবে আপনি মনে রাখুন। আট নম্বর হচ্ছে তাকওয়ার কারণে কিয়ামতে আপনি পরিত্রাণ পাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদেরকে মুক্তি করে দিবেন, অর্থাৎ আমাদেরকে মুক্তি করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, পরে আমি আল্লাহদের উদ্ধার করব, অর্থাৎ মৃত্যুর পর আমাদের যে সকল পাপ কাজগুলি রয়েছে সেগুলোর জন্য আমাদের শাস্তি দিতে হবে, তারপর আমাদেরকে কি করবে, রক্ষা করবে। কারণ শেষ জানাতে যে হবে তার কিন্তু ঈমান থাকা দরকার। যারা পাপ কাজ করে জাহান্নামে যাবে তারা কিন্তু আবার জানাতে ফিরে আসবে যদি আপনার অন্তরে ঈমান থাকে। ঈমান না থাকলে আপনি কিন্তু জানাতে যেতে কখনই পারবেন না। ঈমানটা মজবুত হতে হবে, ঈমানের ভেতরে কোনো ভেজাল রাখা যাবে না। তারপর নয় নম্বর হচ্ছে রিজিকের দুয়ার খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ তাআলা পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। এই ব্যাপারে আমি আবার সহজ করে বলতে পারি, হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করো, ঈমান আনো, যে বিশ্বাস যে আল্লাহ তাআলা আছেন, তখন তিনি আপনাদেরকে এমনভাবে রিজিক দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আরও উদাহরণ দিয়েছেন যে পাখি যেভাবে ঘর থেকে বের হয় খালি হাতে আবার ফিরে আসে ভরা পেটে, ঠিক তেমনইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যদি আমরা যদি ঈমান আনি, আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা নিয়েছেন, আমি রিজিক নিয়ে কোনো পেরেশান করব না, যা আছে যতটুকু আছে আমার শারীরিক মাধ্যমে, আমার মেধার মাধ্যমে, আমি যেভাবে পারি ইনকাম করি, সেটাই আপনার জন্য রিজিক
নির্ধারণ করা হয়েছে। তাই আপনি যদি রিজিক নিয়ে বেশি প্রেশান হন, রিজিক আছে কি নেই, সারাদিন রিজিক রিজিক রিজিক, রিজিক তো আমাদেরকে দরকার, কিন্তু রিজিকের জন্য আমরা ইমানহারা হয়ে যাই, ঘুষ সুদ হারামভাবে অবৈধভাবে আমরা ইনকাম করি, কিন্তু এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিয়েছেন, আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে, তবে দোয়ার মাধ্যমে আপনার রিজিক প্রশস্ত হয়ে যায়, আপনার রিজিক আর ব্যক্তি হয়। তাই যারা রিজিক নিয়ে টেনশন করছেন, আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন, তাওবা করেন, তখন দেখবেন আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে। দশ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসে। তাকওয়া বা আল্লাহ তাআলাকে ভয় করলে সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আর আপনাকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন, তাহলে কি আপনার জন্য কি জাহান্নাম নির্ধারণ হয়ে থাকে নাকি জান্নাত? দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে, তখন কি আপনাকে কোনো ক্ষতি করতে চাইবে? কেউই আপনার ক্ষতি করতে চাইবে না, বরং আপনার প্রশংসায় আপনাকে সাহায্য করতে চাইবে, আপনার কোনো বিপদ হলে আপনাকে সাহায্য করবে, সবার আগে এগিয়ে আসবে। ইমাম শাফি রাহিমুল্লাহ তিনি যথার্থভাবে বলেছেন, তিনটি বিষয় আমি পছন্দ করি, সেটা হচ্ছে অভাবের সময় দান করা, নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা যার কাছে আশা করা হয়, অথবা যাকে ভয় করা হয় তার সামনে উচিত কথা বলা। দেখুন তারা কত বড় মুহাদ্দিস, তারা হাদিস শুনে, হাদিস জেনে বুঝে গবেষণা করে তারা এই তিনটি অপশন বের করে নিয়েছে। তাই আমাদের উচিত যে আল্লাহ তাআলা যে আয়াতে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা খোদা বিরোধীদের ভালোবাসেন, আমাদের সেই অনুযায়ী এগোনো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।